প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি ডাক্তার ডিএন সরকার সুদীপ্ত। প্রতিদিনের ন্যায় আজকেও আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার জন্য আমি ইউটিউবে আসছি। আপনারা জানেন যে আমি স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন পরামর্শ নিয়ে আমি ইউটিউবে আসি, আমি আপনাদেরকে পরামর্শ দিয়ে থাকি। তো আজকে আমি আপনাদেরকে এমন 10টি প্রাকৃতিক খাবারের কথা বলবো, যে 10টি খাবার খেয়ে আপনারা আপনাদের যৌন শক্তি ধরে রাখতে পারবেন বা যৌন দুর্বলতা দূর করতে পারবেন। তবে শুধু এই প্রাকৃতিক খাবার 10টি খেলেই হবে এমন না, এর পাশাপাশি আপনাদেরকে শুধু 3টি নিয়ম মেনে চলতে হবে। এই 3টি নিয়ম মেনে চললে পাশাপাশি এই প্রাকৃতিক খাবারগুলি খেলে অবশ্যই আপনারা উপকৃত হবেন। প্রথম হচ্ছে, আপনারা সকল মিষ্টি জাতীয় খাবার বন্ধ করে দেবেন। 2, বাসার বাইরে তৈরি হয় এমন কোনো খাবারই আপনারা খাবেন না। 3 নাম্বার হচ্ছে, প্রতিদিন নিয়ম করে 35 থেকে 40 মিনিট হাঁটবেন। এই 3টি নিয়ম আপনারা যদি যথাযথভাবে মেনে চলেন, সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই আপনারা এই প্রাকৃতিক খাবারগুলি খেলে উপকৃত হবেন। তো বন্ধুরা দেখুন, আমি বোর্ডে 10টি প্রাকৃতিক খাবারের কথা লিখেছি, যে 10টি খাবার যৌন শক্তি বৃদ্ধিকারক হিসেবে কাজ করে। তো আমি প্রথম যে খাবারটি লিখেছি সেটি হচ্ছে মধু। আপনারা জানেন যে যৌন শক্তি বৃদ্ধি করতে এবং যৌবন ধরে রাখতে মধু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রাকৃতিক উপাদান। এরপরে আমি যেটি লিখেছি সেটি হচ্ছে খেজুর। আপনারা জানেন যে খেজুর যৌন শক্তি বৃদ্ধি করতে খুব কার্যকরী একটি প্রাকৃতিক উপাদান, এছাড়া আপনার যৌবন বা তারুণ্য ধরে রাখতেও অত্যন্ত কার্যকরী এই খেজুর। এরপরে আমি যে খাবারটির কথা লিখেছি সেটি হচ্ছে ডিম ও দুধ। আপনারা জানেন ডিম ও দুধ খেলে সকল পুষ্টি চাহিদা পূরণ হয়, আপনারা আপনাদের যৌবনকে ধরেও রাখতে পারবেন, পাশাপাশি আপনারা আপনাদের যৌন সক্ষমতা বাড়াতে পারবেন নিয়মিত ডিম এবং দুধ খেলে। এরপরে আমি যে প্রাকৃতিক খাবারটির কথা লিখেছি সেটি হচ্ছে পালং শাক। পালং শাকে প্রচুর পরিমাণে ম্যাগনেসিয়াম রয়েছে, যা রক্ত সঞ্চালন প্রক্রিয়া স্বাভাবিক রাখে। আর রক্ত সঞ্চালন প্রক্রিয়া স্বাভাবিক থাকলে অবশ্যই অবশ্যই আপনাদের যৌন শক্তি দীর্ঘদিন অটুট থাকবে। এরপরে আমি যে প্রাকৃতিক খাবারটির কথা লিখেছি সেটি হচ্ছে রসুন। আপনারা যদি আজীবন আপনাদের যৌবন ধরে রাখতে চান, সেক্ষেত্রে অবশ্যই নিয়মিত রসুন খাওয়ার অভ্যাস গড়ে তুলুন। এরপরে আমি যে প্রাকৃতিক খাবারটির কথা লিখেছি সেটি হচ্ছে স্ট্রবেরি। আপনারা জানেন যে স্ট্রবেরিতে ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যা পুরুষের শুক্রাণুর সংখ্যা বাড়াতে অত্যন্ত কার্যকরী। এরপরে আমি যে খাবারটির কথা বলেছি সেটি হচ্ছে কলা। আপনারা জানেন যে কলা পুরুষের যৌন সক্ষমতা বাড়াতে অত্যন্ত কার্যকরী একটি পুষ্টিকর খাবার। এই খাবার খেলে আপনার মানে চেহারায় যেমন লাবণ্য থাকবে, তেমনি আপনি আপনার যৌন সক্ষমতা দীর্ঘদিন ধরে রাখতে পারবেন। এরপরে আমি যে প্রাকৃতিক খাবারটির কথা বলবো সেটি হচ্ছে তরমুজ। তরমুজে এমন কিছু বিশেষ উপাদান আছে যা আপনার যৌন শক্তি বাড়াতে, যৌন উত্তেজনা বাড়াতে খুবই কার্যকরী। এরপরে আমি যে প্রাকৃতিক খাবারটির কথা বলবো সেটি হচ্ছে বাদাম। আপনারা জানেন যে সকল ধরনের বাদামেই আছে প্রচুর পরিমাণে ভালো ফ্যাট এবং কোলেস্টেরল, যা আপনার বীর্য তৈরি করতে এবং বীর্য ঘন করতে অত্যন্ত কার্যকরী হবে। এরপরে আমি যে খাবারটির কথা বলবো সেটি হচ্ছে তৈলাক্ত মাছ। আপনারা তৈলাক্ত মাছে ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড পেয়ে যাবেন, যা আপনাদের যৌবন ধরে রাখতে এবং যৌন শক্তি বৃদ্ধি করতে অত্যন্ত কার্যকরী। তো দর্শক, আপনারা বুঝে গেলেন আজকে যে আমি 10টি প্রাকৃতিক খাবারের কথা বললাম, এই 10টি খাবার অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং খুবই কার্যকরী আপনার যৌবন ধরে রাখতে বা যৌন শক্তি বাড়াতে। আপনারা যদি নিয়মিত এই 10টি খাবার খাওয়ার অভ্যাস গড়ে তোলেন, সেক্ষেত্রে আপনাদের আজীবন কখনোই যৌন অক্ষমতা বা সহবাসে অক্ষমতা এই সমস্যাটি আসবে না। তো দর্শক, আপনারা যদি সম্পূর্ণ প্রাকৃতিক খাবার খেয়ে আপনাদের সেক্সুয়াল অ্যাক্টিভিটি বাড়াতে চান বা সহবাসে সময় বাড়াতে চান, সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই এই 10টি খাবার আজ থেকেই খাওয়ার অভ্যাস গড়ে তুলবেন। আর পাশাপাশি অবশ্যই এই 3টি কথা মেনে চলবেন, মিষ্টি জাতীয় খাবার খাবেন না, বাসার বাইরে তৈরি হয় এমন কোনো খাবার খাবেন না, এবং প্রতিদিন নিয়ম করে 35 থেকে 40 মিনিট হাঁটাচলা করবেন, সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই উপকৃত হবেন। আর দর্শক, এই যৌন রোগের বিষয়ে আপনাদের যে কোনো প্রশ্ন থাকলে সরাসরি আমাকে কল করতে পারেন 01710687950 এই নাম্বারে।
আর দর্শক, আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে টেলিমেডিসিন চিকিৎসা সেবা নিতে চাইলে অবশ্যই আমাকে কল করে আপনারা অনলাইনে টেলিমেডিসিন চিকিৎসা সেবা নিতে পারবেন। আমার এখানে অনলাইনে টেলিমেডিসিন চিকিৎসা সেবা মাত্র 200 টাকা, আপনার দেশ এবং বিদেশের যে কোনো প্রান্ত থেকে মাত্র 200 টাকা ভিজিট দিয়ে যে কোনো রোগের বিষয়ে পরামর্শ সেবা নিতে পারবেন। তো দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশাপাশি ভিডিওগুলো বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন। তো দর্শক, ভালো থাকবেন।